টাকার দহারে কাপড় ব্যবসায়ী নুরুল ইসলামকে জমির বিরোধকে কেন্দ্র করে হত্যার দায়ে 15 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক প্রদীপ কুমার রায় এ ঘোষণা করেন। রায়ের মামলায় অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের 20 টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 15 আসামির মধ্যে সিরাজ ওরফে সিরু, কারিগরি মিনহাস ওরফে মিনু, খলিল কারিগর, শাহজাহান কারিগর সহ আরও অনেকে আছে। মামলা সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জোরে 2008 সালে 3 এপ্রিল বুড়িগঙ্গা ব্রিজের পাশে নারিসা পশ্চিম চর এলাকায় কাপড় ব্যবসায়ী নুরুল ইসলামকে হত্যা করা হয়। এর আগে নজরুল ইসলামের সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। এ বিষয়ে একাধিক মামলা চলছিল আদালতে। এর জের ধরে আসামিরা তাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। নজরুলকে বাঁচতে তার স্ত্রী সুরজা ভান এগিয়ে গেলে তাকেও আঘাত করে আসামিরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নজরুলের মামা নাজিমুদ্দিন আহমেদ ওই দিনই দোহার থানায় হত্যা মামলা দায়ের করেন।